তাহলে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল আর্টিকেলস ইংরেজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর্টিকেলস কি আর্টিকেল কয় প্রকার কি কী এবং আর্টিকেলসগুলোর ব্যবহার আর্টিকেল শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে জেনে নিই আর্টিকেলস কয় প্রকার আর্টিকেলস প্রধানত তিন প্রকারের কি কি না এ এন এবং দি তাহলে আমরা জানবো এর ব্যবহার কখন এ ব্যবহার হয় কোন শব্দের আগে এ বসে কোন শব্দের আগে অ্যান বসে এবং কোন শব্দের আগে দি বসে প্রথমে এর ব্যবহারটা জেনে নিই এ কখন ইউজ হয় কোনো কনসোনেন্টের আগে এ বসে অর্থাৎ কোনো ওয়ার্ড বা কোনো শব্দের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়ার্ডটির আগে এ বসবে ভাওয়াল এবং কনসোনেন্ট সেই সম্পর্কে আমরা আগের ভিডিওতে জেনেছি একটা এক্সাম্পল নিয়ে নিই ব্যানানা বি এ এনে এনে ব্যানানা মানে কলা দেখুন ব্যানানার প্রথম অক্ষরটা হচ্ছে বি বি কি না কনসোনেন্ট তাহলে যদি আমি ব্যানানার আগে আর্টিকেল বসাতে চাই তাহলে কি হবে এ বানানা এন বানানা হবে না কারণ বানാനের প্রথম অক্ষরটি হলো বি কনসোনেন্ট দেখুন এ বানানা হয়েছে এন বানানা হয় নি এবার জেনে নি এন কখন ইউজ হয় তার আগে জেনে নি আর কোন কোন শব্দের আগে এ বসে বানানা ছাড়াও চেয়ার এ চেয়ার টেবিল এ টেবিল বুক এ বুক উইন্ডো এ উইন্ডো তারপর বেড এ বেড এগুলোতে কিন্তু অ্যান হবে না অ্যান কখন ইউজ হয় এবার অ্যানের ব্যবহারটা চেয়ে নি অ্যান ইউজ হয় যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হয় তাহলে ওয়ার্ডটির আগে অ্যান বসবে এখানে কিন্তু এ বসবে না ভাওয়েল হলে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা লেবু অরেঞ্জের প্রথম অক্ষরটি দেখুন ও ওটা কি ভাল না কনসনেন্ট ভাওয়াল তাহলে ও এর আগে ও এর আগে মানে অরেঞ্জের আগে অ্যান বসবে কারণ অরেঞ্জের ওটা হচ্ছে কনসনের নয় ভাওয়াল আর আগে যেটা বি ছিল সেটা ছিল কনসনেন্ট বলে এ বসেছে তাহলে অ্যান অরেঞ্জ হবে এ অরেঞ্জ হবে না সেই রকম যদি আমি বলি এগ মানে ডিম তাহলে এ এগ হবে এ এগ হবে না হবে অ্যান এগ আর কোনো ধরণ আছে অ্যাপেল অ্যাপেল মানে অ্যাপেল অ্যাপেলের আগে এ আপেল হবে এ অ্যাপেল হবে না অ্যান অ্যাপেল হবে কারণ অ্যাপেলের এটা হচ্ছে ভাবেল এবার দিয়ের ব্যবহারটা জেনে নিই দিয়ের ব্যবহার হচ্ছে যে জিনিসটি ইউনিভার্সে একটি মাত্র আছে তার পূর্বে দি বসবে একটি মাত্র কোনগুলো আছে কয়েকটা উদাহরণ আমি যে দিচ্ছি সান সান মানে সূর্য সূর্য কয়টি আছে একটি তারপর আর্থ আর্থ মানে পৃথিবী পৃথিবী কয়টি আছে একটি মন মন মানে চাঁদ চাঁদ কয়টি আছে একটি তাহলে এ সান এ মুন এন আর্থ হবে না কি হবে দি সান দি মুন দি আর্থ এটা হলো এ অ্যান্ড দি এর বেসিক ইউজ যেটা হবে এরপর কিছু ব্যতিক্রম আছে সেগুলোও জানব